বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা সাহায্যের জন্য এসেছি। কোনো ইউটিউবার হয়ে নয়, একটা মানুষের পাশে দাঁড়াচ্ছি। কারণ আমি খানিক আগে একটা ভিডিও দেখলাম, মাই লাইফ সুদীপ। তোমরা যদি এই চ্যানেলটাকে না জেনে থাকো, ভাইটাকে ভাই বলেই বলছি, ভাই কি দাদা হবে আমি জানি না। দেখো, আমার চ্যানেলে মাই লাইফ সুদীপের চ্যানেলের ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, তোমরা যাও ভাইটার ভিডিও দেখে আসো। তোমাদেরও খুব কষ্ট লাগবে, কারণ আমি দেখলাম মানে পায়ের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে। 2015 সালে ডাক্তারবাবু বলেছিলেন যে তখনকার সময় 2,50,000 টাকা লাগবে আর কি পায়ের অপারেশনের জন্য, তাহলে পাটা ভালো হয়ে যেত। তা ভেবেছিল ইউটিউবের চ্যানেলের মাধ্যমে, ভিউজের মাধ্যমে কিছু উপার্জন করে হয়তো পায়ের সমস্যাটা সারবে, অপারেশন করবে, কিন্তু ভাইটা ব্যর্থ হয়েছে। আমি চাইব আমাদের যারা ভালোবাসো, আমাদের যারা সাপোর্ট করো, প্লিজ ভাইটাকে একটু সাপোর্ট করো। আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে বলছি না। তোমরা ভাইটার চ্যানেলে যাও, প্রথম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, শেষ পর্যন্ত দেখো, আর তোমরা ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে এই ভিডিওটার মাধ্যমে ভিউজ হয়ে যাতে কিছু টাকা উপার্জন হয়, ভাইটার পায়ের সাহায্য হয়। আর অবশ্যই আমার মানে চ্যানেলের আর কি মানে এই ভিডিওর ডেসক্রিপশানে ভাইটার চ্যানেলের লিংক দেওয়া থাকবে, আর অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া থাকবে। তা বন্ধুরা, আমি তোমাদের কাছে হাত জোর করে আমি ভাইটার জন্য আমরা সাহায্য চাইছি। সবাই ওর পাশে থাকো, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো আর ভিডিও শেয়ার করো, এটুকুই। আর শুধু ভাইটা বলে নয়, এই ভাইটার মতো যাদের ভগবান হাত পায়ের দিক থেকে এরকম করে রেখেছে, যারা স্বাবলম্বী নয় হাত পায়ের দিক থেকে, প্লিজ তাদের পাশে তোমরা থেকো। ভগবান তো আমাদের হাত পা দিয়েছে, বলো, আমরা তো হাত পায়ে খেটে খেতে পারবো। আর তাদের হাত পাটাই যদি সচল না থাকে, তারা যাদের এরকম চ্যানেল আছে, প্লিজ সবাই তাদের পাশে থেকো। আমরা তো আছি, আমরা তাদের পাশে আছি। আর আমাদের যারা ভালোবাসো, তোমরাও পাশে থেকো, কেমন? আজ এই জন্যই আর কি তোমাদের কাছে সাহায্য চাইতে আসা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আছো তো, থাকতেই হবে। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে ভিডিও যদি ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, নাহলে কেমন ফাঁকা ফাঁকা লাগে না? যদি সাবস্ক্রাইব করো তাহলে কি হয়, তুমি তো আমার পরিবারের সদস্য হয়েই গেলে, সাবস্ক্রাইব না করলেও সদস্য, যে আমার ভিডিও দেখে সেই আমার পরিবারের সদস্য। আর তাহলে কি হয়, প্রত্যেক দিন যে ভিডিওগুলো আপলোড দেবো, মানে তোমরা দেখতে পাবে আর কি, একটা ভিডিও মিস হবে না। আর সাবস্ক্রাইব করা না থাকলে হয়তো যে ভিডিওটা একটু ভাইরাল হবে, সেই ভিডিওটা ফর ইউ পেজে যাবে, হচ্ছে সেটাই দেখতে পাবে। তোমরা কি কাজ খুঁজছো? কাজ পাচ্ছ না, কাজের জন্য একদম হতাশ? কবে চাকরি পাবে, কবে টাকা হবে, কবে ঘুরতে যাবে, কবে মজা করবে, একদম টেনশন নেই। তোমাদের সাথে একটা অ্যাপের পরিচয় করিয়ে দিচ্ছি, যে অ্যাপটার নাম হলো ওপো বেট অ্যাপ। এখানে তুমি 300 টাকা দিয়ে খেলা শুরু করতে পারবে, তারপর তোমরা তোমাদের ফিনান্সিয়াল প্রবলেমকে দূর করে দেবে। এতে আছে 50% বোনাস, তারপর ওপো বেট থেকে যে কোনো সময় যে কোনো জায়গায় খেলতে পারো তোমরা গেমটি। আর তোমরা যে মানে টাকাটা জিতবে না, ওই টাকাটা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে। তোমরা ভাবছো যে এই অ্যাপটা কি, তাই তো? এটা হলো ইন্ডিয়ার নাম্বার 1 বেটিং সাইট অ্যাপ। 1,000টারও বেশি গেম আছে, যে গেমগুলো খেলে তুমি দিন গেলে 10,000 টাকারও বেশি আর্ন করতে পারবে। আর এখানে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের দ্বারা তোমরা প্রেডিকশন করতে পারবে। গেমটা খেলে কিন্তু তোমরা দিনে 1,00,000 টাকাও ইনকাম করতে পারো, ঠিক আছে? তা বন্ধুরা, দেরি এখন এই অ্যাপটি রেজিস্টার করে নাও। তার জন্য দেখো আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও ডাউনলোড করো আর গেম খেলো। আর হ্যাঁ, আর একটা কথা, গেমটা কিন্তু তুমি তোমার সম্পূর্ণ নিজের রিস্কে খেলবে, কারণ এটা হলো একটা বেটিং সাইট। আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে, কালকে রাত হয়েছে শুতে। আজকে রান্নাবান্না তেমন খুব একটা বেশি কিছু করিনি, তার কারণ হলো আমার পিছনে এখনও বেলুন রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। কালকে রাতে তো রাজুর বার্থডে সেলিব্রেট হয়েছিল, কালকে ওর বার্থডে ছিল, তাই আজকে একটু ক্লান্তি ক্লান্তি লাগছে, কাল অনেকটা পরিশ্রম হয়েছে, সে ঠিক আছে, খুব ভালো কথা। আর এদেখো এখনও বেলুন নিয়ে বসে আছি। তেমন রান্নাবান্না কিছু হয়নি, অনেক ভাত মানে ভাত টাত সব বেড়ে গেছিলো, দিয়ে ওগুলো একবার খাওয়া হয়েছে, পরে আলু সিদ্ধ, পটল সিদ্ধ, ঘি, ডিম সিদ্ধ, তারপরে আমার ননদ মাছের তরকারি এসব দিয়েছে, ওই দিয়ে হয়ে গেছে। আমার মা এসেছিলো 2 দিন আগে আমার জন্য, একটা দুটো জিনিস নিয়ে এসছে, একটা আমার দিদা দিয়েছে, একটা মা দিয়েছে, দুটোই তোমাদের এখন দেখাবো, ঠিক আছে? তোমাদের কিছু না দেখালে তো আমার ভালো লাগে না, চলো দেখাই। খুলে গেছে, তারা লাগিয়ে নি, মানে প্যাকেট প্যাকেট করে তো, প্যাকেটের মধ্যেই খুলে গেছে।
কোনটা কোন দিকে দেয়া কিছুই বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, তাহলে দেখাই। এই দেখো, মানে খোপায় টানা ঝুমকো, খোপাতেও দেয়া যাবে, কানেও দেয়া যাবে, দেখা। আমি জানতাম না, মা আগে আমাকে ফোনেও বলেনি বলে মনে দেখ তোর জন্য একটা জিনিস এনেছি। দিয়ে দেখলাম যে এটা আর একটা জিনিসও আছে যেটা আমার দিদা দিয়েছে, দেখাবো সেটাও। যদিও সবই আমাদের দোকানের, দোকান বলেও তো সবসময় ফ্রিতে নেওয়া যায় না, ওটা ব্যবসার জিনিস, কিনেই দিদাও কিনেই নিয়েছে, দিয়ে আমার জন্য পাঠিয়েছে। পলা, এটাই খুললাম, পলা ভালো, ডিজাইনটা ভাল লাগছে। একদম প্লেনের ওপর খুব সুন্দর। তা যাই হোক, সেজে দেখানো আরো ভালো হয় না? নিশ্চয়ই তোমরাও চাইছো, কেউ কেউ চাইছো যে আমি সেজে দেখাই, তাদের জন্য আমি সেজে আসছি। A few moments later. টিং টিং, কেমন লাগছে? জানি আমাকে সেরকম ভালো লাগছে না, সে বিষয়ে আমি নিশ্চিন্ত, কিন্তু তোমাদের তো খুব নিজের মনে করি। তোমাদের বাড়ির মেয়ে যদি সাজুগুজু করে তোমাদেরকে জিজ্ঞাসা করে যে দেখো না কীরকম লাগছে, তোমরা কি বলবে না খারাপ লাগছে? সে ভালো লাগছে বলতেই হবে। তাই যাই হোক না কেন, সাজুগুজু করে নিলাম। আমি দেখলাম এরকম দেখানোর থেকে পরে দেখানোই ভালো। আর সব থেকে বড় কথা যেটা হলো, আমি খোপাটা ঠিকভাবে আটকাতে পারিনি। খোপা লাগাতে গেলে কাঁটার দরকার, যেটা আমার কাছে নেই। আমি জাস্ট কোনোরকম তোমাদের দাদা ওই গাজরাটা বেঁধে দিল, যার জন্য অতটা ভালো হয়নি। আর কোনোরকম কোনো মেকআপ করিনি, শুধু একটা আইলাইনার দিয়েছি, শ্যাডো ওয়াডো কিচ্ছু দিইনি, দেখো একদম সিম্পল। আমি শুধু এটুকু দেখাবো বলে সেরেছি। দিয়ে বলো, এবার আমি আজকে তোমাদের সাথে দুটো কথা বলবো। সেটা হচ্ছে, তোমরা কিন্তু ভিডিওয়ে লাইক তো করো, তার সাথে কিন্তু একটা কমেন্টও করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওটায় 5000 লাইক চাই। দেবে তো, দেবে তো কি? তুমি আগে লাইকটা দাও তো, না হলে ভিডিও দেখতে দেখতে ভুলে যাবে আর লাইকটাই দেবে না। তাড়াতাড়ি লাইক দাও। আর তোমরা ব্লগে তো আমাকে একাই দেখতে পাও সব সময়, তোমাদের দাদাকে দেখতে পাও না, কারণ ও ব্যস্ত থাকে, খুবই ব্যস্ত থাকে। আর হ্যাঁ, আর একটা কথা, এই যে কানের ঝুমকো বলো, এগুলো বলো, পলাটাও পরেছি, চুড়ি পরেছি, আরও আরও অনেক কিছু সাজ আছে আমার কাছে, আমার থেকেও আরও ভালো ভালো সাজ পেয়ে যাবে তোমরা। কোথায়? অবশ্যই যারা দূরের বন্ধু আছো তারা, মানে তারা আসতে পারবে না, কিন্তু নবদ্বীপের কাছাকাছি বন্ধু যারা আছো, নবদ্বীপের টিঙ্কু ভ্যারাইটি স্টোর চলে যাবে, ওখানে এসব সুন্দর জিনিস পেয়ে যাবে, কেমন? যদিও দোকানটা আমার মায়েরই। তা যাই হোক, আর খুব 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 তাড়াতাড়ি আমি আর একটা কিউএনএ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আমি কমিউনিটি ট্যাবে দেবো, সেইখানে তোমরা কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্ট নেব, যার যা জিজ্ঞাসা আছে আমি প্রত্যেকেরটা নেব। এবার হ্যাঁ, তোমরা একটু, আমি একটা কথা বলছি, তোমরা একটু ভ্যারাইটি রকমের কোশ্চেন করো, কেননা দিদি তোমার নাম কি অনেকেই জানে সাথেই, তবুও দেখি এটা লেখে। আবার অনেকে লেখে, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নবদ্বীপ, এটাও অনেকের জানা। এবার একই কমেন্ট যদি 10 জনা 12 জনা করে, সেখান থেকে একই উত্তর কি বারবার দেবো? সেখান থেকে একজনকে তুলে নেওয়া হয়। আর ভ্যারাইটি রকমের কোশ্চেন থাকলে কি হয়, তাদের নামগুলো নেওয়া হয়, এই আর কি। তবে শুধু যে যাদের নাম নিয়ে কথা বলি শুধু তাদেরকেই উত্তর দিই, একদম কিন্তু সেরকম নয়, ঠিক আছে? আর আর একটা কথা আমি তোমাদের কাছে বলবো, সেটা হলো, তোমরা যদি চাও তাহলে এই ভিডিওটায় কমেন্ট করবে, তোমরা যদি চাও আমার ব্রাইডাল মেকআপের লুকের ভিডিও আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। সেটা তোমরা যদি চাও, নিজের ইচ্ছায় কিছু করবো না, তাহলে কমেন্ট করবে যে দিদি তোমার ব্রাইডাল মেকআপের লুক দেখতে চাই,
ঠিক আছে? তাহলে কমেন্ট করো, যদি দেখি যে না আমার বেশি বন্ধু চাইছে ওই ভিডিওটা দেখতে, তাহলে ওটাতে একটু টাইমের দরকার না। যাই হোক, ভালো পার্লারে গিয়ে সাজতে হবে, যেটা হয়তো আমাদের বাড়ির কাছাকাছি নেই। আর কেউ যদি ভালো সাজাতে জানো তাও আমার এই ভিডিওর কমেন্ট করো, আমি অ্যাড্রেস দেবো, আমাকে বাড়িতে এসে সাজিও, আরও ভালো হবে, তাহলে দূরে কোথাও যেতে হবে না। ঠিক আছে, তো যাই হোক, সব রকমই বলে রাখলাম। আর আরেকটাও কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমি আমার নিজের মন মতো ভিডিও করে গেলাম, তোমাদের ভালো লাগলো না, ভিডিওর কন্টেন্ট তোমাদের ভালো লাগছে না একদম, কিন্তু সেরকম যদি হয় আমাকে কমেন্ট করবে যে সাথী তোমার ভিডিও ভালো হচ্ছে না, কি এই ধরনের ভিডিও দেখতে চাই, এই বিষয় নিয়ে ভিডিও করো, আমি অবশ্যই তোমাদের কাছে সেই ভিডিও দেবো। কেননা আমি তোমাদের জন্য ভিডিও করি, আমি আমার নিজের জন্য ভিডিও করি না, তাই তোমাদের মন মতো আমি চলবো, কেমন? আর আজকের ভিডিওটায় 5000 লাইক চাই, আর কমেন্ট শেয়ার এটুকু তো তোমরা করোই আমি জানি। আর ওপারের বন্ধু যারা আছো, যারা আমাকে ব্যাড কমেন্টস করো, তারাও আমার খুব কাছের, খুব নিজের, আমি কাউকেই শত্রু মনে করি না, সবাই আমার কাছে খুব আপন, একদম আপন। তুমি আমার ভিডিওটা যখন দেখছো, কমেন্ট করছো, ভালোবেসে দেখছো, সেও আপন, যে ভালোবেসে নাও দেখছো সেও আমার কাছে আপন, সেও তো টাইমটা নষ্ট করে আমার ভিডিও দেখছে নাকি প্রত্যেক দিন, যে তোমরা ব্যাড কমেন্টস করো ভিডিওটা দেখেই তো করো। তো যাই হোক না কেন, আর সবাই খুব সাবধানে থেকো, করোনা এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। আরেকটা কথা যেটা না বললে মানে পুরো অপূর্ণ থেকে যায়, এই যে যেমনই পারুক যেরকমই পারুক, এই যে সাজটা দেখছো, হোক না খোপা ঢিল, তাই কি হয়েছে আমার বর সাজিয়ে দিয়েছে, এমনকি শাড়ির কুচিটা ও ধরে দেয়, সেটা আর কি যখনই নতুন শাড়ি পরে কোথাও বেরোই সেক্ষেত্রে ওই কাজটা করে দেয়। আজকের খোপা থেকে কানের এটা লাগানো, শুধু লাইনারটা আমি দিয়েছি, এই সমস্তটাই ও করে দিয়েছে। দেখো, ভালোবেসে যতই অগোছালো আর এলোমেলোভাবে সাজাক না কেন, সেই সাজটাই মানে অনেক গর্বের, তাই না বলো? আমার মতো মেয়ে যারা আছো তারা বুঝতে পারবে, যদিও ও তেমন কিছু পারে না, কিছু না, আর মানে খুব মানে কি বলবো, এত ঘেমে যাচ্ছিলাম এত গরমের মধ্যে, তবুও আমি সাজলাম। প্লিজ লাইক, ঠিক আছে? জানি এতবার বলার কিছু নেই, তোমরা যদি অল্প সময়ে অনেকটা বেশি ভালোবাসা না দিতে তাহলে এই জায়গায় তো আসতেই পারতাম না, তাই না? চ্যানেলটা তো তাড়াতাড়ি গ্রো করতো না। আর হ্যাঁ, আর একটা কথা, অনেকজন বলছো দিদি ইউটিউব পেমেন্ট পেয়েছো? না গো, আমি এখন ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি, পাওয়ার সাথে সাথে তোমাদের ভিডিও করে শেয়ার করবো, কেন করবো না? আরও তো লুকানোরই বা কী আছে, আমি জানি তোমরা সবাই জানো ইউটিউব করলে ইউটিউব আমাদের একটা পেমেন্ট দিয়ে থাকে, সেটা তুমি জানো, আমি জানি, প্রত্যেকে জানে, তাই এটা তো লুকানোর কিছু নেই, বলো। আর সত্যি আমি আজকেও আর একবার ইউটিউবকে থ্যাংক ইউ জানাচ্ছি আমার তরফ থেকে। ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু মানে আমার মতো মানুষ কেন, বিভিন্ন ধরনের মানুষরা, বিশেষ করে আমার মতো ঘরের বউ যারা আছে, তারা নিজেদের কাজ কর্মজীবনের সুখ দুঃখ হাসি কান্না দুঃখ সব কিছু মানুষের সাথে শেয়ার করে, ভালোবাসা পায়। হ্যাঁ, মানে কি বলবো, মানুষের অনেকটা দুঃখ ভুলে থাকতে সাহায্য করে এই ভিডিও মানুষের, আর কিছু উপার্জনও হয়, যাতে আমাদের মতো মধ্যবিত্ত ঘর দুস্থ ঘরে যাক দুটো অন্যের সংস্থান হয়, খুব ভালো এটা। থ্যাংক ইউ ইউটিউব, তোমাকে আমার পক্ষ থেকে, টাটা।